ভারতের নৌবাহিনীর বহরে যোগ দিতে চলেছে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত রণতরী আইএনএস মুরমুগাও। আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতীয় নৌবাহিনীর কাছে তা হস্তান্তর করেছেন। আইএনএস মুরমুগাওয়ের কার্যনির্বাহী অফিসার কমান্ডার অনসুল শর্মা জানান যে ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী অপারেশনাল মোতায়েনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে এই রণতরী। এই যুদ্ধজাহাজটি নির্মাণের ক্ষেত্রে 70% দেশীয় প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। বর্তমানে মুম্বাইতে নৌবাহিনীর ডকইয়ার্ডে মোতায়েন রয়েছে আইএনএস মুরমুগাও। এই যুদ্ধজাহাজের প্রধান বিশেষত্ব হল এটি 4টি শক্তিশালী গ্যাস টারবাইন থেকে এর গতি অর্জন করে। শুধু তাই নয়, যুদ্ধজাহাজটি 30 নটের বেশি গতিও অর্জন করতে সক্ষম। নৌবাহিনীর মতে যুদ্ধজাহাজে অ্যান্টি সাবমেরিন ওয়ারফায়ার সক্ষমতা দেশীয়ভাবে তৈরি এবং জাহাজটিতে রকেট লঞ্চার, টর্পেডো লঞ্চার এবং স হেলিকপ্টারের ব্যবস্থাও রয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই যুদ্ধজাহাজটি ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো দ্বারা ডিজাইন করা হয়েছে। শুধু তাই নয়, এই যুদ্ধজাহাজে থাকা ক্ষেপণাস্ত্র 70 কিলোমিটার দূর থেকে আকাশে উড়ে যাওয়া বিমানে এবং 300 কিলোমিটার দূর থেকে স্থল বা সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়াও অত্যাধুনিক র্যাডারের সাহায্যে খুব খারাপ আবহাওয়ার মধ্যেও নৌবাহিনীর হেলিকপ্টারগুলি এই যুদ্ধজাহাজে অবতরণ করতে পারবে। যুদ্ধজাহাজটি 127 মিমি বন্দুক দ্বারা সজ্জিত। পাশাপাশি এতে AK-630 অ্যান্টিমিসাইল গান সিস্টেমও রয়েছে। মুম্বাইয়ের মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেডের তৈরি রণতরী আইএনএস মুরমুগাওয়ের দৈর্ঘ্য 163 মিটার, প্রস্থ 17 মিটার এবং ওজন 7,400 টন। ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান হস্তক্ষেপের আবহে নৌবাহিনীতে এই যুদ্ধজাহাজের যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই বিধ্বংসী যুদ্ধজাহাজের মাধ্যমে ভারত মহাসাগরে ভারতীয় নৌবাহিনীর নজরদারি শুধু আরও জোরদারই হবে না, বরং দেশের সমুদ্রসীমায় নিরাপত্তাও মজবুত হবে।